বাংলাদেশ এখন শক্তিধর দেশগুলোর মর্যাদার লড়াইয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য বর্তমান সরকারকে দায়ী করেন তিনি। আওয়ামী লীগ তাদের ক্ষমতা কুক্ষিগত করতে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে অভিযোগ তুলে জাতীয় নির্বাচন ঘিরে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কাও প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব। প্রতিষ্ঠার 45তম বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী মহিলা দল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটেঙ্গেল মোড় ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে দেয়া বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, ক্ষমতাসীনদের দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা ও কূটনৈতিক ব্যর্থতার সুযোগ নিচ্ছে বিশ্বমোড়লরা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠে এসেছে যে আজকে বাংলাদেশ একটা বিরোধ শক্তিগুলোর একটা মর্যাদার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বড়ের একটা ক্ষেত্র হিসেবে সেটা ব্যবহার হতে চলেছে এবং এটার জন্য সবগুলো দায়ী বর্তমান সরকার। তারা অবিবেচকের মতো তাদের কূটনীতিকে পরিচালিত করে আজকে বাংলাদেশকে সেই রকম একটা ভয়াবহ পরিস্থিতিকে ফেলে দিচ্ছে। বন্ধুগণ, বিএনপি নির্বাচন চায় তবে সেটা এ সরকারের অধীনে নয় বলে আবার উল্লেখ করেন ফখরুল। যে কোনো মূল্যে এই সরকারকে সরিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করতে চায়। আমাদের কথা খুব পরিষ্কার যে আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো গোলযোগ চাই না, আমরা দেশে একটা সুষ্ঠ অবাধ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করতে চাই, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। এ সময় সরকারের ব্যর্থতায় ডেঙ্গু মহামারীতে পরিণত হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব আরও জানান জনপ্রতিনিধিরা জনগণের সেবায় নয় লুটপাটে ব্যস্ত। এডিস মশা নিধনের জন্য যে ওষুধ আনলো সেখানেও তারা চুরি করলো এবং সেটা একটা স্ক্যান্ডাল, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।